আমরা প্রতিনিয়তই কম বেশি ট্রেনে যাতায়াত করে থাকি। ট্রেনের জানলা দিয়ে আমরা অনেক কিছু দেখতে পাই, কিন্তু আমরা হয়তো সব কিছুকে স্বাভাবিক মনে করে গুরুত্ব দিই না। কখনো কি ভেবে দেখেছেন রেল লাইনের নিচে যে স্লিপারগুলো পাতা থাকে তা কী দিয়ে তৈরি? বলা বাহুল্য, লোহার লাইনকে যার দ্বারা যুক্ত করা হয় তাকেই বলা হয় স্লিপার। আপনারা হয়তো ট্রেনে যাতায়াত করার সময় অনেক রকমের স্লিপার দেখতে পান। আজ আমরা ইন্ডিয়ান রেলওয়ে দ্বারা তৈরি স্লিপার সম্পর্কে জানব। কত রকমের স্লিপার আছে আর কিভাবে এগুলো তৈরি হয় বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে। আমি রাজ, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিআইটি বেঙ্গলি ইম্পর্টেন্ট টপিক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব, এইরকমই আরও অজানা রহস্যের খোঁজ পেতে সাবস্ক্রাইব করুন বিআইটি বেঙ্গলি ইম্পর্টেন্ট টপিক চ্যানেলটিকে। ভিডিওটি শুরু করার আগে জানিয়ে রাখি স্লিপার কি ও কেন ব্যবহার করা হয়। স্লিপার হলো লাইনের নিচে লাগানো একটি শক্ত কম্পোনেন্ট, যা লাইনগুলোকে শক্ত করে ধরে রাখতে বিভিন্ন মাপের গেজ তৈরি করতে স্লিপার লাগানো হয়ে থাকে। লাইনের সাথে গ্রিপ দিয়ে আটকে রাখা হয় স্লিপারগুলিকে। স্লিপার ব্যবহার করার অন্যতম কারণ হলো দূর গতিতে চলন্ত ট্রেনের দ্বারা তৈরি ভাইব্রেশন থেকে রক্ষা পেতে ও ট্রেনের ভার ধরে রাখতে ব্যবহার করা হয়ে থাকে। স্লিপারকে দুই ভাগে ভাগ করা যায়, লংগিটিউডিনাল স্লিপার্স, ট্রান্সভার্স স্লিপার্স। লংগিটিউডিনাল স্লিপার্স। লংগিটিউডিনাল স্লিপার সুরাতে ব্যবহার করা হতো। পাথরের টুকরো রেলের তলায় ছড়ানো হতো আর এর মাধ্যমে লাইনের গ্যাপকে মেনটেন করা হতো, কিন্তু এতে অনেক অসুবিধা হতো, পাথর বারবার ভেঙে যেত। বর্তমান এই স্লিপার আর ব্যবহার করা হয় না, কারণ এটি অতিরিক্ত ব্যয় সাপেক্ষ, ট্রেনকে স্মুথলি চালানো যায় না, অতিরিক্ত বাজে শব্দ তৈরি হয়। ট্রান্সভার্স স্লিপার্স। এরপর ট্রান্সভার্স স্লিপার্স ব্যবহার করা হয়। এটি ছিল লংগিটিউডিনাল স্লিপার্সের থেকে কম ব্যয় সাপেক্ষ, এবং লংগিটিউডিনাল স্লিপার্সের ক্ষেত্রে যে যে সমস্যায় পড়তে হতো তা থেকে দূরে থাকা সম্ভবপর হয়েছে, ট্রেনকেও সুষ্ঠুভাবে চালানো সম্ভব হয়। এমনকি ট্রান্সভার্স স্লিপার্স তৈরির উপাদান অনুযায়ী একে চার ভাগে ভাগ করা যায়, টিম্বার বা উডেন স্লিপার্স, স্টিল স্লিপার্স, কাস্ট আয়রন স্লিপার্স, কংক্রিট স্লিপার্স। এবার আমরা আলোচনা করব প্রতিটি স্লিপারের সুবিধা এবং অসুবিধাগুলিকে। টিম্বার বা উডেন স্লিপার্স। উডেন স্লিপার্সের কিছু সুবিধা আছে। একটি স্লিপারের যা যা প্রয়োজনীয়তা তা সবই এই উডেন স্লিপারে পাওয়া যায়, তাই এর ব্যবহার সব জায়গাতেই রয়েছে। এটি তৈরি হয় নরম ও পোক্ত কাঠ দ্বারা, যা দ্রুত গতি ট্রেনের জন্য উপযোগী। এছাড়াও আবহাওয়ার পরিবর্তন ও অতিরিক্ত বৃষ্টিপাত ও ট্রেনের দ্বারা তৈরি ভাইব্রেশন রক্ষা করতে সাহায্য করে এই উডেন স্লিপার। সাধারণত এই উডেন স্লিপার্সের আয়ু 10-12 বছর। এটি ব্যবহারের অপর একটি কারণ হলো এটি কাঠের তৈরি হওয়ার কারণে লাইনের সাথে পাতের ব্যবহার খুব সহজেই করা যায়। এর ব্যবহার পাথুরে বা লবণাক্ত এলাকাতেও করা যায়, যার ফলে দ্রুত এটি খারাপ হয় না। এবার আসি এর অসুবিধার সম্পর্কে। এটি কাঠের হওয়ায় আগুন লেগে যাওয়ার সম্ভাবনা বেশি, কখনো ভিজে কখনো শুকনো থাকার ফলে লাইনের উপর প্রভাব পড়ে, লাইন বেশি স্থায়িত্ব বজায় রাখতে পারে না। কাঠের পরিমাণ কমে যাওয়ায় এর ব্যবহারও কমে গেছে। স্টিল স্লিপার্স। এই স্লিপারগুলি স্টিলের হওয়ায় নাটবোল্টকে সিল্ড প্লেট দিয়ে লাইনগুলোকে আটকানো হয়। এবার আসি এর সুবিধাগুলি সম্পর্কে। স্টিল স্লিপার্সের আয়ু 20-25 বছর। এই স্লিপারগুলি লাইনের মাঝখানের দূরত্বকে মজবুত করে ধরে রাখতে সাহায্য করে, যা বারবার চেক করার কোনো প্রয়োজনই পড়ে না। ট্রেনের দ্রুত গতি ও ট্রেনের ওজন ধরে রাখতে এই স্লিপারগুলির গুণগত মান অন্যগুলির থেকে যথেষ্ট উন্নত মানের। এর কিছু অসুবিধাও রয়েছে। লবণাক্ত এলাকায় এই স্লিপারগুলি খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। এটি সুপরিবাহী হওয়ায় ট্র্যাক সার্কিট এলাকায় এটি ব্যবহার করা যায় না, এমনকি রেলের সবকটি গেজে ব্যবহার করাও যায় না। এটিও ব্যয় সাপেক্ষ স্লিপারগুলির মধ্যে একটি। নাটবোল্ট খারাপ হয়ে যাওয়ার দরুন রেল লাইনও কমজোর হয়ে যায়, তাই এর ব্যবহারও বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। কাস্ট আয়রন স্লিপার্স। এরপর কাস্ট আয়রন স্লিপার্সের ব্যবহার শুরু হয়। এই স্লিপারগুলো দুটো ইটের সাথে যুক্ত করে দুটো প্লেটের ব্যবহার হয়। আয়রন স্লিপারগুলোকে লাইনের নিচে রাখা হয়, যার ফিক্স শেপ আর লার্জার ডায়ামিটার থাকত। এর কিছু সুবিধাও রয়েছে। কাস্ট আয়রন স্লিপার্সের আয়ু 50-60 বছর পর্যন্ত, যার কাঠ ভ্যালু অনেক বেশি।
যে কার্ডগুলি পুনরায় ব্যবহার করা যেত সেগুলিকে লাইনগুলির সঙ্গে শক্ত করে আটকে রাখা হতো, কিন্তু এর সাথে এর কিছু অসুবিধা রয়েছে। এতে জং লাগার সম্ভাবনা অনেক বেশি, তাই এর ব্যবহার লবণাক্ত উপকূলবর্তী অঞ্চলে ব্যবহার করা যেত না। রেলওয়ে ট্র্যাক সার্কেলে এর ব্যবহার যোগ্য নয়, এমনকি গেজগুলি সঠিক মাত্রা দিতেও অসুবিধা হতো, কারণ দুটি স্লিপার দুটি পাটে ভাগ করা থাকত, যার ফলে বারবার মাঝ বরাবর ভেঙে যেত। এটিও ছিল অন্যগুলির মতোই ব্যয় সাপেক্ষ, যার ফলে এর ব্যবহারও কমে গেছে। কংক্রিট স্লিপার্স। এরপর শুরু হয় কংক্রিট স্লিপার্সের ব্যবহার। এই স্লিপারগুলি কিছু অঞ্চল বাদ দিয়ে বাকি সব জায়গাতেই এর ব্যবহার রয়ে গেছে। 1950 সাল থেকে সব জায়গায় এর ব্যবহার শুরু হয়। এই স্লিপারগুলির কংক্রিটের এবং লোহার আংটা দিয়ে এর সাথে রেল লাইন লাগানো হয়ে থাকে। এবার আসি এর কিছু সুবিধার সম্পর্কে। কংক্রিট স্লিপার্সের আয়ু 40 থেকে 50 সাল, যা ট্রেনের গতিবেগ, ট্রেনের দ্বারা তৈরি ভাইব্রেশন আর যে কোনো আবহাওয়ায় এই স্লিপারগুলি প্রতিরোধ করতে সক্ষম। এতে জং ধরার সম্ভাবনাও কম থাকে, যার ফলে একে সব জায়গাতে ব্যবহার করা যায়, এমনকি এটিকে যে কোনো মাটিতে রাখা যেতে পারে। গেজ নিয়ন্ত্রণ করতেও সুবিধা হয়। এর সাথে কিছু অসুবিধাও রয়েছে। এর সাইজ কিছুটা আলাদা হওয়ায় ক্রসিং তৈরি করতে অসুবিধা হয়, এমনকি লোডিং এবং আনলোডিং করার সময় স্লিপারগুলি ভেঙে যেতে পারে। আজকের এই ভিডিওটি থেকে ইন্ডিয়ান রেলওয়ে দ্বারা ব্যবহৃত স্লিপারের সম্পর্কে জানতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। আপনাদের মনে কারো অন্য কোনো প্রশ্ন থাকলে আমাদের চ্যানেলে কমেন্ট বক্সের মধ্যে দিয়ে লিখে জানাবেন। এইরকমই আরও অজানা ও রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন বিআইটি বেঙ্গল ইম্পর্টেন্ট অফ চ্যানেলটিকে। পাশের বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশনে খুব সহজেই পেতে পারেন। ধন্যবাদ।